আসসালামু আলাইকুম সালমান শাখুন। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে, আমার হাজব্যান্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা, আমার হাজব্যান্ড দিয়ে আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, আমি ভেগে আছি এই কেস শেষ যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন, আমার আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুক জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই। দেশীয় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। আজ সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর প্রতি সহযোগিতার অনুরোধ জানান। সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে সোমবার যুক্তরাষ্ট্র প্রবাসী রাবেয়া সুলতানা রুবির প্রকাশিত স্বীকারোক্তিমূলক ভিডিও বার্তাটি দেখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে সহায়তা করার অনুরোধ করেন নীলা চৌধুরী। ফেসবুকে নীলা চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, একজন সর্বশান্ত জননী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একবার ভিডিওটি দেখুন। ইমনের বিচার হলেও আমি আর কোনোদিন ইমনকে পাব না, কিন্তু আপনার সরকার কলঙ্কমুক্ত হবে। আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আপনিও আমাকে সাহায্য করুন সত্য উদ্ঘাটনে, আমি কৃতজ্ঞ থাকব। এর আগে সালমান শাহের ভক্ত, অনুরাগী ও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে নীলা চৌধুরী বলেন, প্রিয় দেশবাসী, আমাকে সাহায্য করুন, দেখুন রুবি সুলতানার স্বীকারোক্তি, কিভাবে সালমানকে হত্যা করা হয়েছে, যেভাবে পারেন এফবিআইকে জানান। বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন। তিনি আরো বলেন, প্রিয়জন খেয়াল রাখবেন, এই নিউজের পর অনেকে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করবে, শান্তভাবে কাজ করবে। সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকেও দৃষ্টি রাখার অনুরোধ করেন তিনি। বিগত দুই দশকে সালমান শাহের অকালে চলে যাওয়া নিয়ে নানা প্রশ্নের জবাব না মিললেও হঠাৎ করে এই বিষয়টি নিয়ে ভিডিও বার্তায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন সালমান হত্যা মামলার অন্যতম আসামি ও তার একসময়ের বিউটিশিয়ান রুবি। এরই প্রেক্ষিতে সালমান শাহের পরিবার ও দেশজুড়ে থাকা অগণিত ভক্ত নতুন করে বিচারের দাবি জানাচ্ছে। বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।